সেই দিন একজন ব্যবসায়ীর সাথে আমি সরাসরি কথা বললাম, অনেক বড় ব্যবসায়ী রাজশাহী শহরের, যে ব্যবসার জগতে মানুষ কিভাবে সফল হবে। তো তিনি বললেন, সফল হতে চাইলে আমি নিজে যত ব্যবসায়ীকে দেখেছি যারা সত্যিকারই সফল, তারা ঘুম থেকে সকালে উঠে, সকাল 4টা থেকে 5টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সকালকে বলেছেন, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, সকাল যখন প্রস্ফুটিত হয়, জ্বলে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালকে কোরআনে বলেছেন, ইযা আসফার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালকে কোরআনে নাম দিয়েছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সকালকে নাম দিয়েছেন ওয়াদ দুহা, দিন যখন প্রস্ফুটিত হয়, আলোকিত হয়, আসফার অর্থ হচ্ছে আবা বা জ্বলে ওঠা, ফাজর শব্দের অর্থ হচ্ছে জ্বলে ওঠা, প্রস্ফুটিত হওয়া, সুবহ আমরা সকালকে আরবিতে বলে সুবহ, যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন আরবিতে বলে সবহা ওয়া ঝুহু, তার চেহারা জলজল করছে, ফুটে উঠেছে। তো আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে যত জায়গায় সকালের জন্য শব্দ নিয়ে এসেছেন, সব জায়গায় জ্বলে ওঠা, ফুটে ওঠা, আলোকিত হওয়া, এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। কেন? যারা সকালকে কাজে লাগাবে তারা একদিন জ্বলে উঠবেই, তারা একদিন আলোকিত হবেই। যে কেউ যে ময়দানে থাকুক, সে যদি সফল হতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ইন্না সালাফ লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, সালাফে সালেহীন ফজর সালাতের পরে ঘুমাতেন না, এমনকি ফিশিদ্দাতি ওয়াল আনাই ওয়া ফিস সাফারি, এমনকি যদি সফরে থাকতেন, কঠিন পরিশ্রমের মধ্যে থাকতেন, দেখা যাচ্ছে সারা রাত জাগ্রত থাকা লেগেছে, ঘুমানো জরুরি, এমতো অবস্থায়ও তারা ইয়ান্তাজিরুনা ইলা তুলুই শামস, তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সারা রাত জেগে কোনো কাজ করেছেন, সারা রাত ক্লান্ত করে সফর হয়েছে, তো এখন ঘুমাতে হবে, ঘুমানো জরুরি। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, তবুও তারা ফজরের পর ঘুমাতেন না, ইয়ান্তাজিরুনা ইলা তুলুই শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন এবং সূর্য ওঠার পর বিশ্রামের ঘুম নিতেন। কেন? আল আরজাক ওয়াল বারাকাহ তানজিলু ফি ওয়াক্তি সাবাহ, রুজি রুটি বরকত ফজরে অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সখর আল গামিদি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে আল্লাহর পৃথিবী পরিচালনার সিস্টেম জানতে হবে। সংক্ষিপ্ত 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনার সিস্টেম জানা মুশকিল। হাজার 1000, 1500, 2000, 5000 বছরের ইতিহাস জানলে আপনি বুঝতে পারবেন আল্লাহ পৃথিবী এইভাবে পরিচালনা করেন। ইব্রাহিম আলাইহি সালাত ওয়াসালামের ইতিহাস, নূহ আলাইহি সালাত ওয়াসালামের ইতিহাস, ফেরাউনের ইতিহাস, মুসা আলাইহি সালাত ওয়াসালামের ইতিহাস, 1500-2000 বছরের ইতিহাস সামনে রাখলে বুঝতে পারবেন যে আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি কি। সকালের ক্ষেত্রে আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি হচ্ছে, যত পশু পাখি আছে, যত পাখপাখালি আছে, যত পোকামাকড় আছে, সকলেই তাগদু সকালে ঘুম থেকে উঠে, সূর্য উঠার আগে ঘুম থেকে উঠে, এটা সুন্নাতুল্লাহি ফি তাদবিরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব বণ্টন করে দিয়েছেন যে দুনিয়ার মানুষের হিসাব তোমাদেরকে নিতে হবে। যত ফেরেশতার পালা বদল হয়, দায়িত্ব বণ্টন হয়, তো ফজরে একদল ফেরেশতা ফিরে যায় আর একদল ফেরেশতা নতুন দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি। সূর্য সকালে উঠে, ফুল সকালে ফুটে, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখলে বোঝা যায়, যা কিছু অর্জন করা, যা কিছু ফুটার, যা কিছু পাওয়ার, যা কিছু আলোকিত হওয়ার, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালে রেখেছেন। মান হারুমা মিন বারাকাতিল ফজরি, যে সকালের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, সে সারা দিনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। জীবনে সফল হতে চাইলে সকালকে কাজে লাগাতেই হবে। আমি একজন খ্রিস্টান লেখকের বই পড়ছিলাম, বইয়ের নাম গত কয়েকদিন আগে এখনও শেষ করতে পারিনি,
আর সকালে যে বরকত আছে ওই যে রাবি যিনি হাদিস বর্ণনা করলেন সখর আল গামিদি, তিনি বলছেন আল্লাহর রাসুলের এই হাদিস শোনার পর আনা তাজির, আমি ব্যবসায়ী, আমি ব্যবসার কাজ শুরু করতাম সকালে বাদা সালাতিল ফজর। তো আল্লাহর রাসুলের এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমি দেখলাম আমার ধন সম্পদ এত বাড়তে লাগলো যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার টাকা পয়সা রাখব। এই হাদিসের বর্ণনাকারী নিজে আল্লাহ রাসুলের হাদিসের উপর আমল করতে গিয়ে ফাইদা কুযিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিও না, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর বরকত আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করো। প্রত্যেক যে ব্যক্তি যে ময়দানে আছে, যে জাতি যে জায়গায় আছে, যারা সফল হতে চায় তাদেরকে ফজরের সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে নিজ নিজ কাজে। যে পড়ায় সে পড়ার টেবিলে, যে ব্যবসায় সে ব্যবসার কাজে, যে কৃষক সে কৃষি কাজে। আল্লাহ বলছেন আবতাগু মিন ফাজলিল্লাহ, ওই সময় আল্লাহর বরকত আল্লাহর রুটি আল্লাহর রিজিক আল্লাহর রহমত পৃথিবীতে বর্ষিত হয়। যে ওই সময়কে কাজে লাগাবে সে বরকতকে হাসিল করতে পারবে। অতএব যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে সকাল সকাল উঠতে হবে এবং ফজরের সালাতের পর ঘুমানো যাবে না। আপনি সফল হবেন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ আজিজ। আজও ইহুদি খ্রিস্টানেরা যারা সফল, যাদের নাম আমি নিলাম, আপনিও গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন, 90-99% সফল ব্যক্তি ইহুদি খ্রিস্টান হওয়ার পরও তাদের সকালে জাগার সময় হচ্ছে 5টা থেকে 6টা, এবং জাগার পরে তারা ঘুম যায় না। তারা আল্লাহ রাসুলের হাদিস জানে না, কিন্তু বাস্তব তারা হাদিসের উপর আমল করতেছে। আর আমরা হাদিস জানার পরও, কোরআনের আয়াত জানার পরও তার উপর আমল করতে পারতেছি না। দ্বিতীয় বিষয়, যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য, এটা ইহুদি খ্রিস্টানেরা বলবেও না, তারা আমল করে কি না আমি নিজেও জানি না, কিন্তু কোরআন এর বাস্তব প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا ان سنلقي عليك قولا ثقيلا এই কাপড় জড়িয়ে থাকা ব্যক্তি, হে ঘুমন্ত ব্যক্তি, চাদর গায়ে দিয়ে যে ঘুমিয়ে আছো, ওঠো, কুমিল লাইলা কালিলা, রাত্রিরে একটু হলেও জাগো, অল্প, কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও রাতে জাগো, যদি পারো নিসফাহু অর্ধেক জাগো, যদি পারো তার চেয়ে বেশি জাগো, কিন্তু রাত্রে অবশ্য অবশ্যই জাগতে হবে। কেন জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনাকে রাত্রে জাগতে বলতেছি, রাতে উঠে যে আমার ইবাদত করতে বলতেছি, কেন জানেন? ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অচিরেই আমি আপনার উপর এত কঠিন দায়িত্ব, এত গুরুত্বপূর্ণ কিতাব অবতীর্ণ করতে যাচ্ছি, যেই গুরুত্বপূর্ণ কিতাব, যে কঠিন দায়িত্ব যদি আপনি পালন করতে চান তাহলে রাতে আপনাকে ইবাদত করতে হবে। রাতে যদি ইবাদত না করেন এত বড় কঠিন দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, অনেক ভারী জিনিস আপনাকে দিতে যাচ্ছি, সেটা কোরআন। এই কোরআনের দায়িত্ব যদি আপনি উঠাতে চান, এত ভারী দায়িত্ব যদি আপনি বহন করতে চান, তাহলে কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও আপনাকে রাতে জাগতে হবে। এত ভারী দায়িত্ব সে ব্যক্তি উঠাতে পারবে না যে রাতে জাগে না। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার মধ্যে তার নবীকে বলছেন ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করুন। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ চান আপনাকে মাকামাম মাহমুদ, সর্বশ্রেষ্ঠ স্থান, সবচেয়ে মর্যাদামণ্ডিত স্থানে নিয়ে যেতে। আর ওই রকম মর্যাদামণ্ডিত স্থান, ওই রকম শ্রেষ্ঠ স্থানে আপনি তখনই যেতে পারবেন যখন আপনি রাত জেগে সালাত আদায় করবেন। আর যদি রাত জেগে সালাত আদায় না করেন তাহলে মাকামাম মাহমুদা, এই শ্রেষ্ঠ স্থানে, এই মর্যাদামণ্ডিত স্থানে আপনি পৌঁছতে পারবেন না। একদিন আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লার দরবারে একজন ছাত্র এসে বলছে আমি হাদিস শুনতে চাই সন্ধ্যের দিকে। তো আহমদ বিন হাম্বাল বললেন তুমি রাত্রে থাকো, সকালে উঠে তোমাকে হাদিস শোনাবো। আর ছেলে মেয়েকে বললেন তার বাড়ি তার রুমে পানি দিয়ে আসো। সকালবেলা ফজরের সালাতে উঠে দেখেন পানি ওই রকমই আছে। তিনি জিজ্ঞেস করলেন কী ব্যাপার, পানি এরকমই আছে, তুমি রাত্রে সালাত আদায় করনি? তো বলে না আমি তো রাত্রে সালাত আদায় করি না। তো আহমদ বিন হাম্বাল বলছেন যে রাত্রে সালাত আদায় করি না আমি করে না আমি তাকে হাদিস শোনাই না। যে রাত্রে সালাত আদায় করে না সে আমার ছাত্র হওয়ার যোগ্য নয়।
আমি নিজেকেও নসিহাত করতেছি, আমি বক্তব্য দিচ্ছি তার মানে যে আমি করি তা বলছি না, বরং আমি এটা বলতে চাচ্ছি যারা সফল হতে চায়, খুব বড় সফলতা অর্জন করতে চায়, যেমন আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন আপনি যদি বড় সফলতা অর্জন করতে চান তাহলে আপনাকে রাতে সালাত আদায় করতে হবে, অতএব ছাত্র জীবনে যে খুব বড় সফলতা অর্জন করতে চায় তাকে রাতে সালাত আদায় করতে হবে, এর গত্যন্তর নাই, রাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে চাইতে হবে।